শাহিদের কথা নিশ্চয়ই মনে আছে, নিশ্চয়ই মনে আছে আপনাদের রিজেন্ট হাসপাতালের কথা। গত বছর করোনা চিকিৎসার নামে প্রতারণা করলে আলোচনায় আসেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম। তবে তার সেই দুই হাসপাতাল ভবনের কী এখন হালচাল, এই দুই হাসপাতালের সরজমিন ঘুরে জানা গেছে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখার কার্যক্রম এখন বন্ধ। ভবন দুটিতে কেউ বসবাসও করে না, ফলে ভবন দুটি এখন খাকা করছে, এমনকি ভাড়াটিয়াও মিলছে না। এলাকার লোকজন রিজেন্টের নাম শুনলেই এখন ঘৃণার চোখে তাকায়। তবে শাহেদ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে স্বস্তি নেমে এসেছে এলাকাবাসীর মধ্যে। এসব তথ্য এলাকার লোকজন, আশেপাশের দোকান মালিক, কর্মচারী ও ভবন দুটির মালিকদের সঙ্গে কথা বলেই জানা গিয়েছে।